হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং অ্যান্ড ডিসকভারি আজকে আমরা মধ্য ভারতের মোগল যুগ সম্পর্কে জানব ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় মুঘল সাম্রাজ্য কাবুলে সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে মোগলদের যে যাত্রা শুরু হয়েছিল ভারতের বেশিরভাগ অঞ্চল দখলের মাধ্যমে তার চূড়ান্ত রূপ লাভ করেছিল বাবরের হাত ধরে পনেরোশো সালে যে সাম্রাজ্যের সূচনা হয়েছিল তা আঠেরোশো সালে দ্বিতীয় বাহাদুর শাহের রেঙুনে নির্বাসনের মধ্য দিয়ে তার সমাপ্তি ঘটে তো ভারতে প্রায় তিনশো বছর ধরে রাজত্ব করা এই মুঘল সাম্রাজ্য সম্পর্কে জানব আজকের পর্বে তো ভিডিওর শুরুতে যে সমস্ত নতুন বন্ধুরা আমাদের চ্যানেল প্রথম দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেল লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং কি আমাদের ফেসবুক পেজেও তোমরা জয়েন হতে পারো এবং কি সেখান সেখানে প্রতিনিয়ত কোশ্চেন উত্তর আপডেট করা হয় তো আমাদের মুঘল সাম্রাজ্য সম্পর্কে জানতে গেলে তার মুঘল সাম্রাজ্যের যে মূল পর্ব ছিল সেটা হচ্ছে যে পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো সাত পর্যন্ত তো এখানে একটু লেখাটা একটু মিস্টেক রয়েছে এখানে এটা তেরোশো রয়েছে এটা তেরোশো ছাব্বিশ রয়েছে এটা হবে পনেরোশো ছাব্বিশ তো এটা অবশ্যই একটু নোট ডাউন করে নিন এটা একটু লেখার মিস্টেক রয়েছে পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো মানে বাবরের সময় থেকে আকবর এই ঔরঙ্গজেবের সময়কাল পর্যন্ত এটাই ছিল মোগল সাম্রাজ্যের মূল পর্ব তো এবারে আসা যাক মোগলদের পরিচয় নিয়ে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি মোগল সাম্রাজ্যে প্রতিষ্ঠা করেছিলেন তো এখানে যেইগুলো হাইলাইট করা রয়েছে সেগুলো অবশ্যই তোমরা ভিডিওটাকে একটু পজ করে নোট ডাউন করে নেবে কারণ এইগুলো পরীক্ষাতে বেশিরভাগ কোশ্চেন আসে তাই এইগুলো একটু মার্ক করা রয়েছে তোমরা অবশ্যই ভিডিওটাকে পজ করে এটা একটু নোট ডাউন করে নেবে তো এই মুঘল বংশটা কোথা থেকে আসলো সেটা এবারে আমাদের জানতে হবে এই মোগল শব্দটা আসছে মঙ্গল থেকে মঙ্গল কথা থেকে এবং কি মঙ্গল কথা অর্থ হচ্ছে যে নির্ভীক এবারে জানতে হবে মঙ্গলদের আদি বাসস্থান কোথায় ছিল মঙ্গলদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ার মঙ্গোলিয়াতে এই মঙ্গোলিয়াতে তাদের আদি বাসস্থান ছিল এবং এবারে যেটা জানতে হবে সেটা হচ্ছে বাবরের পরিচয় বাবরের পরিচয় জানতে গেলে এটা জানতে হয় যে বাবর ছিলেন অমর শেখ মির্জা বাবরের পিতা ছিলেন অমর শেখ মির্জা যিনি তৈমুর লংয়ের বংশধর এবং মাতা ছিলেন কুতলু খাতুন যিনি ছিলেন চেঙ্গিস খার বংশধর এই ছিল বাবরের বংশ পরিচয় এবং কি এই পর বাবর যে সাম্রাজ্য সূচনা হচ্ছে এখানেও একটু লেখাটা ভুল রয়েছে তোমরা একটু ভালো করে লিখে নেবে যে এখানে তেরোশো ছাব্বিশ রয়েছে এটা হচ্ছে পনেরোশো ছাব্বিশ হবে এটা একটু লিখে নেবে তোমরা এখানে একটু লেখাটা একটু ভুল হয়ে গিয়েছে তো বাবরের আসল নাম ছিল জহির উদ্দিন মোহাম্মদ জালাল উদ্দিন বাবর এবং কি তিনি মাত্র বারো বছর বয়সে ফরগোনা রাজ্যের রাজা হয়েছিলেন তার পিতা যখন মারা যায় তার পিতার মৃত্যুর পর মাত্র বারো বছর বয়সে তিনি প্রথম রাজা হয়েছিলেন এবারে জানতে হবে যে বাবর কথার অর্থ বাবর কথার অর্থ হল সিংহ এবং কি বাবরের জীবনী সম্পর্কে জানতে গেলে আমাদের জানতে হবে তুজু কি বাবরই এটা ছিল বাবরের আত্মজীবনী এবং এরপরেই বাবরের সাম্রাজ্যের সূচনা হচ্ছে এবং কি বাবর ভারতবর্ষে বেশ কয়েকটি সামরিক অভিযান চালিয়েছিলেন ভারতে মোট তিনি সাতটি অনেক জায়গায় মতান্তরে আবার পাঁচটিও বলা হয় তো তিনি বেশ কয়েকটি অভিযান চালিয়েছিলেন এবং কি সেই চালানোর পরে তার শেষ অভিযান কিন্তু প্রথমের দিকে ব্যর্থ হয়েছিল তারপর যখন পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে পনেরোশো এই যুদ্ধে তিনি ইব্রাহিম লোদিকে পরাজিত করছে কিন্তু এখানে যেটা জানতে হবে যে তাকে ভারতের আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন দৌলত খান লোদী এবং কি আলম খান লোদি তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং কি সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি ভারত আক্রমণ করেন এবং কি যার ফলেই পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এবং কি এর এর পরপর তিনি বেশ কয়েকটি যুদ্ধ করেছিলেন এবং কি বেশ কয়েকটা রাজ্য তিনি জয় করেছিলেন যেমন খানোয়ার যুদ্ধ যেটা হচ্ছে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে এই যুদ্ধে তিনি রানা সংগ্রাম সিংহকে পরাজিত করছেন এবং কি চান্দের যুদ্ধ যেটা হচ্ছে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে এটাতে তিনি মেদিনী রায়কে পরাজিত করছেন এবং কি ঘরঘরার যুদ্ধ তিনি হচ্ছে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এখানে আফগান বাহিনীকে পরাজিত করছেন এই যুদ্ধগুলো তিনি পরপর করে গিয়েছিলেন এবং কি পরপর এই যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন এবং কি তার এই যুদ্ধের প্রধান রণকৌশল ছিল রুমি যুদ্ধ নীতি এবং কি এই রুমি যুদ্ধ নীতির মধ্য দিয়ে তিনি বিভিন্ন রাজ্য দখল করেছিলেন এবং কি তার আরেকটা গুরুত্বপূর্ণ ছিল তিনি ভারতবর্ষের ইতিহাসে বা ভারতের রীতিতে প্রথম কামান এবং বন্দুকের ব্যবহার করেছিলেন এই যে এখানে এটা রয়েছে যে প্রথম কামানের এবং বন্দুকের ব্যবহার এইটা তিনিই প্রথম ভারতবর্ষের ইতিহাসে প্রথম কামান এবং বন্দুকের ব্যবহার করেছিলেন তো এরপর আসা যাক তার স্থাপত্য নিয়ে তার স্থাপত্যের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হলো লোদি দুর্গ যেটা তিনি আগ্রায় নির্মাণ করেছিলেন এবং কি কাবলিবাগ মসজিদ যেটা পানিপথে তিনি নির্মাণ করেছিলেন এবং কি জামি মসজিদ যেটা রোহিল খণ্ডে নির্মাণ করেছিলেন এই ছিল তার স্থাপত্য এবং কি তিনি বেশ বেশি দিন রাজত্ব করতে পারেননি পনেরোশো তিরিশ সালে তার মৃত্যু হয় এবং কি তার মৃত্যুর পর তার মৃতদেহ প্রথমে আরামবাগে কবর দেওয়া হয় এবং কি পরবর্তীকালে তার মৃতদেহ কাবুলে নিয়ে গিয়ে তার সমাধিস্থ করা হয় তো এরপরে আসছে বাবরের ছেলে হুমায়ুন হুমায়ুনের শাসনকাল এখানে দুটো পর্বে ছিল সেটা হচ্ছে পনেরোশো তিরিশ থেকে পনেরোশো চল্লিশ আর পনেরোশো পঞ্চান্ন থেকে ছাপান্ন এই দুটো সময়ে তিনি রাজত্ব করেছিলেন এবং কি এই পনেরোশো চল্লিশের পর থেকে আবার শুরু হয়েছিল শেরশাহের সাম্রাজ্য এবং যেটাকে বলা হচ্ছে সুরি সাম্রাজ্য তো এবারে জানা যাক হুমায়ুন সম্পর্কে আমরা একটু জানব হুমায়ুনের আসল নাম ছিল নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন এবং কি তার নামের অর্থ ছিল সৌভাগ্যবান যে এটা দেখো যে নামের অর্থ ছিল সৌভাগ্যবান এবং কি তিনি এই তার নামে অর্থ ছিল সৌভাগ্যবান এবং কি তার এই আত্মজীবনী নাম হচ্ছে হুমায়ুন নামা যেটা লিখেছিলেন তার বোন গুলবদন বেগম এই আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে তার রাজত্বকাল সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জানতে পারি তো এই আত্মজীবনী থেকে জানা যায় যে হুমায়ুন মাত্র কুড়ি বছর বয়সে বাগদাদের শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন এবং কি পরবর্তীকালে তেইশ বছর বয়সে তিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন এবং কি তার প্রথম অভিযান ছিল কালিংজোর আক্রমণ এরপর তিনি পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে দোদরাজ যুদ্ধে হুমায়ুন লোদিকে তিনি পরাজিত করেন এবং কি বেশ কিছু যুদ্ধ তিনি জয়লাভ করেছিলেন এরপর কিন্তু তার পনেরোশো থেকে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে দুটো যুদ্ধ হয়েছিল পনেরোশো উনচল্লিশে হয়েছে চষার যুদ্ধ এবং কি পনেরোশো উনচল্লিশে হয়েছে চষার যুদ্ধ এবং পনেরোশো চল্লিশে হয়েছে বিল্লগ্রাম বা কনজের যুদ্ধ এই দুটো যুদ্ধতেই তিনি কিন্তু শের শাহের কাছে পরাজিত হয়েছিলেন এবং কি শের শাহের কাছে পরাজিত হওয়ার পর তিনি পারস্যে চলে যান এবং কি পরবর্তীকালে তিনি আবার পুনরায় পনেরোশো পঞ্চান্ন সালে সিকান্দার সুরকে পরাজিত করছেন এবং কি পরাজিত করার পর তিনি পুনরায় দিল্লিতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন মোগল সাম্রাজ্য তিনি যখন আবার পুরনায় প্রতিষ্ঠা করলেন তার ঠিক এক বছর পর পনেরোশো সালে তিনি গ্রন্থাগারে শ্রেণী থেকে পড়ে তার মৃত্যু হয়েছিল এরপর আসছে সুরি সাম্রাজ্য সুরি সাম্রাজ্য আগেই বলেছিলাম যে হুমায়ুন পনেরোশো তিরিশ থেকেই চল্লিশ পর্যন্ত রাজত্ব করেছিল তারপরে শেরশাহ তাকে পরাজিত করার পর তিনি পারস্যে চলে গিয়েছিলেন এবং কি তারপর থেকেই সুরি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল এবং কি সুরী সাম্রাজ্যের প্রথম রাজা ছিলেন শেরশাহ যার সময়কাল এখানে রয়েছে পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ে শেরশাহ রাজত্ব করেছিলেন তো এবারে আমরা শেরশাহ সম্পর্কে কিছু তথ্য জেনে নেব তো শেষের বাল্য নাম ছিল ফরিদ খাঁ এবং কি তিনি জোসার ও কনজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেন এবং কি পরাজিত করার পর ভারতবর্ষে সুরি সাম্রাজ্য প্রতিস্থাপন করেছিলেন এবং কি তাকে শের খান উপাধি প্রদান করেছিলেন বাহার খান লোহানি নামে একজন তাকে শের খান উপাধিটা প্রদান করেছিলেন এবং কি এরপরে আসবো তার বিভিন্ন রাজ্য জয় এবং কি তিনি পনেরোশো বিয়াল্লিশ সালে রণথম্ব দুর্গ জয় করেছিলেন পনেরোশো তেতাল্লিশ সালে গোয়ালিয়র চাঁদেরি এই এই রাজ্যগুলো জয় করেছিলেন এবং কি পনেরোশো চুয়াল্লিশ সালে মারোয়ারদের তিনি পরাজিত করেছিলেন এবং কি তার শেষ অভিযান ছিল বুন্দেলখণ্ডের কালিঞ্জর অবরোধ এবং কি এখানেই বিস্ফোরণে তার মৃত্যু হয়েছিল এরপর জেনে নেব যে শের শাহের কিছু সংস্কারমূলক কার্য তার মধ্যে রয়েছে তার যে প্রধান সেনাপতি ছিলেন হিন্দু সেনাপতি তিনি হলেন ব্রহ্মজিৎ গৌড় তিনি ব্রহ্মজিৎ গৌড় ছিলেন তার অন্যতম সেনাপতি এবং কি তিনি তার সাম্রাজ্যের সংস্কার করেছিলেন কাজ সুবিধার জন্য তিনি তার সাম্রাজ্যকে সাতচল্লিশটি সরকারে ভাগ করেছিলেন এবং কি তিনি তার সাম্রাজ্যে পাট্টা এবং কি কবলিয়ত প্রথার প্রচলন করেন এবং তিনি রুমি নামে রৌপমুদ্র এবং দাম নামে তাম্রমুদ্রার প্রচলন করেছিলেন তিনি রাস্তাঘাট সংস্কারের জন্য বিশেষ মনোনিবেশ করেছিলেন সেই কারণে তিনি সোনারগাঁও থেকে সিন্ধু নদ পর্যন্ত প্রায় চোদ্দোশো মাইল রাস্তা যেটার নাম তিনি দিয়েছিলেন সড়ক ই আজম নির্মাণ করেন যা বর্তমানে গ্র্যাংট্যান রোড নামে পরিচিত এবং কি তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা শুরু করেন এবং তিনি সতেরোশোটির মতো সরাইখানা নির্মাণ করেছিলেন এই সরাইখানাগুলো হলো কি না প্রথিকদের বিশ্রাম নেওয়ার জন্য যে স্থান সেগুলোকে সরাইখানা বলা হয় তো তিনি এই সতেরোশোটি সরাইখানা নির্মাণ করেছিলেন এবারে জেনে নেব তার কিছু স্থাপত্য তো তিনি পুরানা কেল্লা যেটা দিল্লিতে নির্মাণ করেছিলেন এবং কি তিনি কিলাহি কু কুহনা কিলাহি কুহনা মসজিদ নির্মাণ করেছিলেন এবং কি বিহারের সাসারামে তার সমাধি বিশেষ উল্লেখযোগ্য এবং তার সময়েই পদ্মাবত রচনা হয়েছিলেন এবং টোডোর মূল ছিল তার রাজস্ব মন্ত্রী এই ছিল শের শাহের সাম্রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এরপর আসছে শের সাহেব বংশধরগণ এবং কি শের সাহেব বংশধরদের ধ্বংস বংশধররা শাসন করেছিল পনেরোশো পঁয়তাল্লিশ থেকে পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তো শের শাহের মৃত্যুর পর তার ছোট ছেলে জালাল খান যিনি ইলিয়াম শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন এবং কি তিনি শিবালিক পর্বত পর্বতে মানকোট দুর্গ নির্মাণ করেছিলেন এবং কি দীর্ তিনি দীর্ঘ ন বছর আজত্ব করার পর পনেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় ইলিয়াম শাহের মৃত্যুর পর তার পুত্র ফিরোজ শাহ সিংহাসনে বসেন এবং কি এবং এই সুরি সাম্রাজ্যের শেষ রাজা ছিলেন সিকান্দার সুর এবং কি এই সিকান্দার সুরকেই পনেরোশো পঞ্চান্ন সালে হুমায়ুন শিরহিনদের যুদ্ধে তাকে পরাজিত করছেন এবং কি পরাজিত করার সুবাদে দিল্লিতে পুনরায় মোগল সাম্রাজ্যের সূচনা হচ্ছে তো এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয় তো আমাদের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং কি আমাদের এই চ্যানেলকে অনেক অনেক সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে